আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন যদি আমরা সঠিক রাখতে পারি, তবে কিন্তু ভবিষ্যতের অনেক ভাইটাল রোগের থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো। বিশেষ করে এখন অনেক ইয়ং জেনারেশনের মধ্যেও কিন্তু হার্টের সমস্যাটা বিশাল আকারে দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই কাপ মাসলকে বলা হয় শরীরের দ্বিতীয় হার্ট। সুতরাং কাপ মাসলের পাম্পিং যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের সারা শরীরের ব্লাড সার্কুলেশন কিন্তু খুবই ভালো হয়। তো ফার্স্ট এক্সারসাইজ করতে হলে আপনাদের একটা দেয়ালকে বেস করতে হবে। তো কি করবেন আপনারা, মোস্ট ইজি এক্সারসাইজটা, জাস্ট এইভাবে আপনারা পাটাকে দেয়ালের ওপরে এইভাবে তুলে দিন, ঠিক এই রকমভাবে। যে যতটুকু সময় পারবেন ততটুকু সময় এইভাবে দেয়ালের ওপরে পাটাকে তুলে দিয়ে রাখবেন। এতে আপনাদের ব্লাড সার্কুলেশন পায়ের থেকে নিচের দিকে আসবে। আমরা অল টাইম কিন্তু পাটাকে নিচে দিয়ে হাঁটাহাঁটি করি বা সমস্ত রকমের কাজকর্ম করি, কিন্তু এইরকমভাবে যখন আমরা থাকবো তখন কিন্তু আমাদের ব্লাড পায়ের থেকে নিচের দিকে আসবে। তো এইরকমভাবে থাকতে থাকতে দেখবেন যে আপনাদের পা অবশ হয়ে আসছে। যখন আপনাদের পা অবশ হয়ে আসবে আপনারা হালকা রিল্যাক্স পজিশনে এইভাবে চলে যাবেন, অ্যান্ড দেন আবার আপনারা এই পর্যায়ে চলে যাবেন। তো আপনারা 5 মিনিট 10 মিনিট যেটুকু পারবেন সেটুকুই কিন্তু এইভাবে পাটাকে রাখার চেষ্টা করবেন। এতে আপনাদের ব্লাড সার্কুলেশন কিন্তু দুর্ধর্ষ হয়। 2 নম্বর এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা এরকম একটা টাওয়াল ব্যবহার করতে পারেন, বালিশ ব্যবহার করতে পারেন, বল ব্যবহার করতে পারেন, যার হাতের সামনে যেটা থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন, কোনো তাতে সমস্যা নেই। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই টাওয়ালের ওপরে আপনারা পাটাকে ঠিক এইভাবে দিয়ে দেবেন, এই ঠিক এইভাবে দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দেওয়ার পরে জাস্ট পাটাকে একটুখানি ওপরে ওঠানো, এইভাবে দিয়ে দেওয়ার পরে এবারে পায়ের পাতা নিজের দিকে টানুন এইভাবে, ওকে। নিজের দিকে যখনই পায়ের পাতাটা টানছেন তখন দেখুন এই যে কাপ মাসল, এই কাপ মাসলে কিন্তু পাম্প হচ্ছে। এই কাপ মাসল আমি আগেই বললাম কাপ মাসলকে বলা হয় শরীরের দ্বিতীয় হার্ট। তো এইটাকে আমাদের পাম্প করাতে হবে। তো এই 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স অ্যাগেইন, 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। যে যতটুকু সময় পারবে ততটুকু সময় কিন্তু এই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন, যখনই সময় পাবেন তখনই কিন্তু করার চেষ্টা করবেন। তো লাস্ট এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা হর্স পোজ বা ডগ পোজটা নিয়ে নেবেন, ঠিক এইভাবে দেখুন, এইভাবে এইভাবে নেওয়ার পরে এবারে হাত দুটোকে সামনের দিকে একটু সামনের দিকে দিয়ে দিন। দেওয়ার পরে পা ওপরের দিকে তুলবেন, পায়ের ওপর ভর দিয়ে টোটাল শরীরটাকে ওপরের দিকে তুলবেন ঠিক এইভাবে, এবং পা এইভাবে স্ট্রেট করবেন এবং পায়ের গোড়ালি মেঝেতে লাগাবেন। পা স্ট্রেট করা অবস্থায় পায়ের গোড়ালি মেঝেতে লাগাবেন এবং এইখানটায় 1 2 3 4 5 অ্যান্ড 1 2 3 4 5 আঙ্গুলের ওপরে, অ্যান্ড দেন আবার পায়ের গোড়ালি মেঝেতে লাগান, 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। এই এক্সারসাইজটাও আপনারা যতবার পারবেন ততবার কিন্তু করার চেষ্টা করবেন। মোস্ট এফেক্টিভ এক্সারসাইজ এই 3টে এক্সারসাইজ করলে পরে আমাদের সারা শরীরের ব্লাড সার্কুলেশন কিন্তু খুব ভালো থাকে। তবে অভ্যাস কিন্তু আপনাদের করতে হবে। মনে করবেন না যে একদিনেই আপনাদের ব্লাড সার্কুলেশনকে আপনারা ইম্প্রুভ করিয়ে ফেলতে পারছেন, বিষয়টা ওরকম নয়। আপনারা কন্টিনিউ করুন, নিজেরাই নিজেদের ফলাফল বুঝতে পারবেন।